শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো এদিকে দেখো, মেয়েকে ঘুম থেকে না উঠিয়ে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো মেয়ে এখনও শুয়েছিল, তো ওকে তারপর বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি হচ্ছে, তারপর ওকে উঠালাম বৃষ্টি বৃষ্টি তোমাদের দেখিয়ে। আমি ওকে উঠিয়ে তারপর মনে করো স্কুলে পাঠালাম, রেডি টেডি করে স্কুলে পাঠালাম। তারপর আমি আসলাম রান্নাঘরে রান্না বসাতে। তো রান্না বসাতে বলতে সব চায়ের মা সকালে উঠে চা করে নিয়েছে। তো আমার দেখো শরীরের, আমি খালি ড্রেসটা ছেড়েছি আর চুল টুল কিচ্ছু আসেনি, পাগলের মতনই লাগছে। তো আমি আগে তোমার মনে করো ভাতের জল বসিয়ে দিলাম আর মুসুরির ডাল প্রেশার কুকারে করবো একদম অল্প করে। তো আমাদের হাঁড়িতেই সবসময় সেদ্ধ করা হয়, তো এখন আজকে অল্প ডালই করবো, আমার হাতের এক মুঠ থেকে দেড় মুঠ। তো একদম অল্প তোমাদের দাদার জন্য, ও পাতলা ডাল খুব ভালোবাসে, তো এর জন্য ওর পাতলা ডালই করবো। প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। আর আজকে মা আর বাবা মিলে গেল বাজারে, মাছ বাজারে মাছ কিনতে, আর কিছু জিনিস নিয়ে আসবে সবজি। সবজি বলতে যেমন আলু, ধনিয়া পাতা, তারপরে ঢেঁকি শাক, এরকমই কিছু নিয়ে আসবে। তো নিয়ে এসছেও, ওটা পরে বলছি। তো মা আর বাবা গেছে বাজারে, তো আমি ওই চান্সে সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানোর পরে আরও কিছু কিছু কাজ ছিল, ওগুলো করে নিচ্ছি। যেমন কি মনে করো, এইদিকে চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। তারপরে জেঠিকে আবার একটু দেখি জেঠি কী কী কাটছে, পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা কাটছে। আর এইদিকে আমি বাসন উঠিয়ে দিব এখন সব, কাজের দিদি চলে আসছে, তো দিদিকে সব বাসন আমি সুন্দর গুছিয়ে দিব। আর দেখো কালকেরও মাছ ছিল, কিন্তু একদম অল্প মাছ ছিল, তো ওই মাছ দিয়ে তো আমাদের হয় না সবার। তো মাছগুলো আমি সাইডে রেখেছি ভিজিয়ে জল দিয়ে, ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে। একটু চিংড়ি মাছ ছিল আর ওটা কী মাছ বলে, তেলাপিয়া মাছ, আর একটু ট্যাংরা মাছ, তো ওটা দিয়ে তো আর হয় না, অল্প মাছ। আর তোমাদের দাদা এই কটা মধ্যে একটা মাছও খায় না, চিংড়ি মাছটা খায় কিন্তু একদম ছোটোটা খায় না। আমিও খাই না এখানের মধ্যে কোনো মাছই আমি খাই না, ও তো খায় না মনে করো, খালি আমি ট্যাংরা মাছটা খাই। তো তারপর মারা আসলো, রান্নাবাড়ি হলো। আর এইদিকে দেখো বৃষ্টির জন্য আমাদের রাস্তার কী অবস্থা, অবস্থা সত্যি খুবই খারাপ, কি বলবো। আমাদের ড্রেনের কিন্তু জল না, এটা স্নানের জল না, এটা যে বৃষ্টির জলটা এটার সাথে অ্যাড হয়ে কতটা দূরে চলে গেছে দাঁড়াও তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখো ওই যে ওই মাথায়, ওই যে ওই যে দেখো, আমি হাত দিয়ে দেখাবো তোমাদের, একটু দাঁড়াও, ওই যে দেখো, ওই যে ওই যে কতটা দূর চলে গেছে, কে সহ্য করে বলো কাঠটা। কিন্তু আমরাই বা কী করবো, আমাদেরই বা কী করার আছে বলো। তো সব ট্যাঙ্কির কথা বলা হয়েছে এখানে, সব ট্যাঙ্কি বলতে কি এমনি মনে করো আমাদের স্নানের জল, ওই বাড়ির নতুন যে বাড়ি হচ্ছে ওই বাড়ির আর আমাদের বাড়ির জলগুলো ওই ট্যাঙ্কিতে সব জল, স্নানের সব জল পড়ে যাবে, তো এরকম ব্যবস্থা করা হচ্ছে। তো বলেছে বৃষ্টি হচ্ছে যেন ওরা আসতেও পারছে না, তাই বাবা আজকে তোমাদের দাদা আর বাবা মিলে একটু ড্রেনটা একটু হালকা করে, কয়েকটা গাছ হয়েছিলো ড্রেনের মধ্যে, তো ওগুলো ঠিক করে দিল। তারপর তো রান্নাবাড়ি হলো, মা খাওয়া দাওয়া করলো টরলো, মা চলে গেল। আর এইদিকে দেখো ঘরের কী অবস্থা, এগুলো আমি মাকে আমি বলেছি কিচ্ছু করতে না, আমি এখন সব করি, মাকে দিই না, আগেও তাই করতাম, এখনও মনে করো তাই করলাম, মাকে বললাম তুমি চলে যাও, এগুলো যা যা কাজ আছে সব আমি করবো। আর এইদিকে ওরা কোদাল বানাচ্ছিলো, তাই ভাবলাম দেখাই তো, দেখাতে পারলাম না আর বাবা আর তোমাদের দাদা, তো বানিয়ে ওই ড্রেনটা হালকা একটু কেটে দেবে, এর জন্য মনে করো কোদালটা বানানো। আর এই যে গ্যাস ঠ্যাস মুছবো, এগুলো সব আমি করবো, মা করে দিতে চেয়েছিলো কিন্তু আমি বলি না তুমি একটু রেস্ট নাও, তারপর মনে করো আমিই করে দিচ্ছি। আর এদিকে ফোন সেট করে আমি আসলাম গ্যাস মুছতে, গ্যাসেও খুব নোংরা হয়ে গেছে, রান্না করেছি সকালবেলা। তো আজকে সকালে রান্না কী কী হয়েছে ওটা একটু বলি, সেটা হলো রান্না হয়েছে ডাল করেছি বাবার জন্য, ধন্দল কেকে চিনো, ধন্দল দিয়ে মাছের ঝোল করেছি, বোয়াল মাছের ঝোল করেছি। আর মাছ তো আমাদের বাড়িতে খাই না, আর মাছ দেখলেই ঘৃণা লাগে, খাবে কি। তো বোয়াল মাছের ঝোল, তারপরে চিতল মাছ নিয়ে এসেছিলো, ঘাড়াও নিয়ে এসেছিলো, ঘাড়াটা ধুয়ে দিচ্ছি কালকে করব। তো চিতল মাছের পেটি দিয়ে গরম মশলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আলু ভেজেছি, তারপর আর কী করেছে দাঁড়াও মনে করি, মুসুরির ডাল আর কিছু, ও হ্যাঁ, আর ওই যে মাছের যে বোয়াল মাছের যে পটকা পটকে আছে ওগুলা মনে করো ভেজেছি, মশলা টশলা দিয়ে ওগুলো ভেজেছি, আর কিছু করা হয়নি। তো এদিকে ওগুলো করার পর এই যে জেঠির ঘরে চলে আসলাম, জেঠির ঘরে দেখো আমাদের নিরামিষ আমিষ বাসন সব, যেগুলো মনে করো নিরামিষ ওগুলো ব্যাগে, এই যে ব্লা ইসেতে ভরা আছে, ব্যাগ না এগুলো বস্তা বলে,
সরি বস্তাগুলোতে ভরে রেখেছি। তো এগুলো সব এক এক করে বের বের করে আমি সুন্দর ঘরের নিচটা ঝেড়ে দেব। আর আমাদের উপরে ঘর বানানোর প্ল্যান হচ্ছে, যে উপরে নাকি ঘর বানাবো। তো জায়গা এত থাকতে উপরের ঘর বানানোর দরকার তো একদমই নেই, তাও যদি লাগে বানাবে, যাই হোক উপরে খালি ওই দিকটা নষ্ট হচ্ছে। তাই বাবা বললো যে না করে দিই ঘরটা, তো করে দিলে তোদেরও ভালো হবে, সুবিধা হবে। তো এগুলো ঝেড়ে ঠেড়ে আমি চিমনি টিমনি যা যা আছে সব মাজবো। তো ঝাড়তে গেলাম, এত নোংরা ছিল ভিতরটা, নোংরা কি সব কাঠের যে গুঁড়ো হয় না, ওই কাঠের গুঁড়োগুলো ছিল, তো কাঠের গুঁড়োগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে। তারপর দেখো পরিষ্কার পরিষ্কার করার পর এরকম লাগছে, কি সুন্দর লাগছে না দেখতে। সব পরিষ্কারই ছিল, মুছে রোজ দিন ঝাড় দেয়, কিন্তু কী করবো বলো, এরকম করে হয়ে যায়। আর এই দেখো আমি পিছাতে গিয়ে এই জায়গাটা এরকম করে গুঁতো আর কি, গুঁতা লাগলো যে কী বলবো, সেই জ্বালা করছিলো, ব্যথা করছিলো। তো সব এগুলো দেখো চোখের নিচ থেকে আমার মেয়ের কাজ, এগুলো এরা খেলে, এরা নিচ দিয়ে সব ফেলে দেয়। এই দেখো এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি চিমনিটা যে রেখেছিলাম, দেখো চিমনি দুদিন আগেই পরিষ্কার করলাম, এক সপ্তাহ হয়নি, আবার যেইকে সেই এগুলা দিয়ে তেল কাজটা। আমাদের রান্নাঘরটা একটু ছোটো জন্য একটু অসুবিধা হয়, তো আমি এখন চিমনিটা ধুবো। তো চিমনি টিমনি ধুবো, তারপর স্নান ধান করলাম, চিমনি টিমনি ধুয়ে টুয়ে স্নান করার পর মেয়ে কান্না করছে, পড়তে যাবে না, পড়তে যাবে আর কি, ও এই ড্রেসটা পরেই পড়তে যাবে, ওর এই ড্রেসটা এত পছন্দ ড্রেস যে কি বলবো, এত ভালো লাগে। তো দেখো কী করছে, এরকম করে, তাই এটা নিয়েই বলছি যে মা এই ড্রেসটা ও এই কারণেই পরে আর কি, এক লাভ দেয় পরে আর কি, জামাটা পুরো ছড়ে যায়, তো ওর ভালো লাগে। তো জিদ করছিলো এটা খুলবে না, তাও খুলে ঠুলে পাঠালাম। তারপর তোমাদের দাদা আবার অনেকক্ষণ পরে আসলো ওকে পড়ার থেকে দিয়ে, তারপর আমরা দুজন মিলে খেতে বসবো জন্য ভাত বাড়ছি, তো ওকে দিয়ে আসলো। আর পরে খেতে হবে জন্য ম্যামের ওখানে কিছু দিয়ে আসলো, টিফিন হয়তো এই কেক ঠেক কিনে দিয়ে আসলো, কারণ 5টার দিকে খাওয়াতে হবে, তো এর জন্য ওকে খাওয়ার কিনে পাঠিয়ে দিয়েছে, আজকে টিফিন দিয়ে দিয়েছে, টিফিন ওখানে ওর ম্যামই খাইয়ে দেবে। তো মন ওকে সত্যি খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো করে ওকে পড়তে বসায়, সুন্দর পড়ায়, ওর জিদগুলো ও পূরণ করে, এটাতেই আমি খুশি যে না ওখানেই ভালো থাকে, বাড়ির থেকে বেশি ওখানেই ভালো থাকে, কারণ আমার কাছে বকা খেতেই থাকে ও। তারপর এই যে মন তো আবার ওকে বকা ঠকা দেয় না ওরকম, কিন্তু দুষ্টুমি করলে তো বকা দিতেই হবে, দুষ্টুমি করলে বকা দেয়, এমনিতে অত বকা দেয় না, ওকে খুব ভালোবাসে, মন জন ওর শাশুড়ি মা সবাই খুব ভালোবাসে ওকে। তো এই যে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করার পর আবার দেখা হবে রাত্রে তোমাদের সাথে। তো এখন এখন আপাতত রাখছি, আবার একটু পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়ার পর দেখি এই যে দেখো লঙ্কা, এই লঙ্কাটাই কিন্তু আমি বেটেছিলাম কিছুদিন আগে, হাত জ্বালাতে থাকতে পারিনি, তো এই সেই লঙ্কা এখন আমি খাচ্ছি। তো দেখো কি স্পিডে খাচ্ছি। তো থাক বন্ধুরা, আবার কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া হলো, তো এই যে আবার অনেকক্ষণ বাদে আসলাম, অনেকক্ষণ বলতে সন্ধ্যার পরেই চলে আসছি, কারণ আমি আজকে বানাবো মিষ্টি রসগোল্লা, তো বাড়িতেই আমি নিজেই বানাবো, এর আগে বানিয়েছি কোনো দিনও হয়নি আর কি, ফোলেনি বা কিছু এরকম অসুবিধা হয়েছে। তো এখন আজকে নিজেই বাড়িতে দু প্যাকেট দুধ নিলাম, দুধ নিয়ে দুধটাকে ছানার জল ছিল আমার কাছে, আমার কাছে ভিনিগার ছিল না, তো ছানার জল দিয়ে দুধটাকে আর কি ছানা করে নিলাম। নেওয়ার পরে ছেঁকে একটু সুজি দিয়ে ভালো করে মেখে, আমি জানো লেবু টেবু কত কিছু দিয়েছি, কিছুতেই ফাটছিল না দুধটা। তো তারপরে যেই নাকি ছানার জলটা দিলাম না, সুন্দর ফেটে গেল। আর এইদিকে সেরা শিরা বানানোতে বসিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি আর 3 কাপ জল, এরকম মনে হয় দিয়েছিলাম, যাই হোক। তো এই যে এখানে এগুলো কিন্তু সব এলাচ, জানো এলাচগুলো থেতো করে দিয়ে দিয়েছি। আর এই যে আমার মিষ্টিগুলো দেখো, সাইজগুলো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, এই ফার্স্ট টাইম এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি সত্যি কথা বলতে। তো আমি এখন মিষ্টিগুলো এক এক করে জলে দিয়ে দিব, তো জল যেহেতু ফুটছে এই টাইমেই দিতে হবে, এই টাইমে দিলে ভালো হবে। তো আমি কোনোদিনও বানাইনি, এই প্রথমবার, এরপরের বার আবার ট্রাই করব, তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব যে কেমন করে আমি বানিয়েছি। তো এই যে দিচ্ছি এক এক করে, দেখি কেমন ফোলে, এটা ফোলে না ফোলে না তোমাদের দেখালেই তোমরা বুঝবে, তো দেখতে থাকো দেখো কি হয়। দাঁড়ো এই যে সব দোয়া শেষ, আমি টোটাল 12টা বানিয়েছিলাম, তো এখন এই যে থালা দিয়ে ঢেকে দিলাম, এই যে থালা দিয়ে, তো এখন আমি একটু উঁচু করবো, দেখো কতটা ফুলেছে, ধারণার বাইরে, আমি তো বিশ্বাসও করতে পারিনি যে এতটা সুন্দর হবে,
সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে মিষ্টিটা। তো সেই বড় বড় হয়েছে, আমার মনে করো স্বপ্ন পূরণ হয়েছে, আমি খুব খুশি। যে ইচ্ছে থাকলে সবই হয় না, ইচ্ছে আগ্রহ থাকলে সবই হয়। তো এটা কিন্তু আমি একদম আগ্রহ দিয়ে বানাচ্ছি, কারণ খুবই ইচ্ছা ছিল। তো হয়েও গেছে, তো আবার কিছুক্ষণ ডেকে দেবো, তো কিছুক্ষণ পরে আবার তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাই। আমি ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে মিষ্টি হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়ে আমি রাত্রে যেটা রান্না হবে ওটার জন্য সবজি কাটছি। আর মিয়া আসছিলো কথা বলতে, তো ওকে আবার আমি একটু সবজি চোখলাগুলো দিয়ে দিলাম। তো ওকে বললাম যে তুই এটা দিয়ে খেল যা। তো ওকে কিছু পিস পিস করে সবজিও কেটে দিয়েছিলাম যে তুই খেল। তো সবজি কাটাকাটি হয়ে গেল, তারপর দেখো এই যে মিষ্টি আরও বেশি বড় হয়ে গেছে মিষ্টিটা। তো দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো তো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, তো দেখো খেতেও খুব স্বাদ হয়েছিল। তো আমার থেকে তোমাদের দাদাই তো বেশি খেয়ে ফেলেছে, ও তিনটা খেয়েছে, আমি দুটা, সবাই দুটা দুটা, কিন্তু ও তিনটা। তো হয়ে গেছে, এই দেখো নামানোর পরে এরকম হয়েছে দেখতে। আর এটা পিওর ছানা, আমি এটার সাথে খালি এক চামচ মনে করো সুজি দিয়েছি, আর কিচ্ছু না। তো রাত্রে যখন খাবো এটা তখন আমরা রিভিউ দিব, তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এদিকে মিষ্টি বানাতে বানাতে এই যে সরো এই যে চেয়ারে বসেছিলো, তো চেয়ারে বসে কীর্তন করছিল, কৃষ্ণ ঠাকুরের নাম জপ করছিলো। তো যাই হোক পিছন দিয়ে ও না মনে মনে বলে ভাবছিলো যে ঠাকুর কোনো পোকামাকড় জানি না বেরো। বলতে বলতে ও খালি পিছনে তাকিয়েছে, দেখে বিশাল বড় একটা সাপ। তো ওটা দেখে ও যা কান্না শুরু করেছিল, কাঁদতে কাঁদতে দৌড়িয়ে মনে করো এদিকে চলে আসছে। আর সেই কান্না বিশাল বড় না, আর বাচ্চা ঘরে থাকে তো ভয় তো পাবে। এই এর আগেও খুব বেরোতো, কিন্তু এখন ইদানিং বেরোয় আর কি, অত বেরোয় না। হঠাৎ করে অনেক দিন পর, আজকে দু বছর পর প্রায় দেখলো সরো। তো ওটা দেখে আর পিছনে না ও ভয় পেয়ে গেছিলো, যদি মনে করো সাপ কামড়ে ঠামড়ে দেয়। আর আমাদের বাড়িতে এখানে না পাশে একটা জঙ্গল আছে, তোমাদের দেখিয়েছি, তো ওখানে পোকা আর কি সাপে ভর্তি। তো খুব সাপ অত্যাচার করে আমাদের বাড়িতে, আর যে এখানের মালিক সে এই জায়গার কোনো কিচ্ছুই করে না। তো তোমাদের আমি কালকে এই ব্লগটা দিব, দেখো তোমরা দেখলে এই পাশের বাগানটা কতটা বড়। ভিডিওটা কিন্তু এখানেই রাখছি, তো রাত্রে আবার দেখা হচ্ছে মিষ্টির রিভিউর সাথে। তো এই যে আমরা চলে আসছি মিষ্টি নিয়ে, তো দেখো তোমাদের দাদাকে আগে টেস্ট করাবো, ওকে অল্প দিচ্ছি, ও বুঝলো না, বলে কি গোটা দাও তাহলে বুঝবো। তো এই যে গোটা মিষ্টিটা ওকে দিলাম, ও বললো ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, আর আমি তো বলেছি ভালোই হয়েছে। তো বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।